আসুন গ্রহণ করুন। দেখুন আপনারা প্রত্যেকেই বাংলাদেশের নামি নির্মাণ শিল্পী। মা তারার আদেশে আমি মা তারার মন্দির নির্মাণ করতে চাই, আর সেই কারণেই আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। এই কথা নায়েব মশাই আমাদের আগেই বলেছেন, আমরাও তৈরি হয়ে এসেছি, প্রত্যেকেই মন্দিরের প্রতিকৃতি গড়ে এনেছি। বাহ, এ তো খুব ভালো কথা। দেখি কেমন করেছেন মায়ের মন্দিরের প্রতিকৃতি। আমায় ক্ষমা করবেন আপনারা, আপনাদের তৈরি করা মন্দিরের প্রতিকৃতি দেখে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা প্রত্যেকে যে প্রতিকৃতি তৈরি করেছেন তাতে আপনাদের নির্মাণ ভাবনার জাঁকজমক প্রকাশ পাচ্ছে। মনে হচ্ছে মায়ের মন্দির নির্মাণ করে আমি আমার অহংকার প্রকাশ করতে চলেছি। এ মন্দির দেখে সাধারণ মানুষের মনে ভক্তি জাগবে। নায়েব মশাই, আগে কথা বলি, এনাদেরকে এনাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে বিদায় করুন। আগে কে 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 পারবে আমার মনের মতো মায়ের মন্দির করে দিতে? তাকে আমি কোথায় খুঁজে পাব? নারায়ণ নারায়ণ, কি হবে দেবী? বণিক জয়দত্ত তো বিপাকে পড়ে গেল। সে কিরূপ মন্দির নির্মাণ করতে চাইছে? জয়দত্ত কি খুঁজে পাবে তার মনের মতো নির্মাণ শিল্পী? আপনি হাসছেন দেবী। এই জগতের বুকে আমার নতুন রূপের আবির্ভাব ঘটতে চলেছে, তার জন্য মন্দির নির্মাণ করা এ তো সহজ কাজ নয়। নারায়ণ নারায়ণ, আপনিও বলছেন সহজ কাজ নয়, তাহলে তো ঘোর সমস্যা দেবী। আপনার মনের ইচ্ছা সার্থক হবে কি করে দেবী? এত উতলা হবেন না দেবশ্রী নারদ, জয় দত্তর হাত ধরেই জগতে আমার মন্দির স্থাপন হবে। আর সেই মন্দির নির্মাণ করতে পারেন ত্রিভুবনে মাত্র একজন। নারায়ণ নারায়ণ, কে সেই শিল্পী দেবী? তিনি হলেন দেব শিল্পী বিশ্বকর্মা। তাহলে আর দেরি কিসের? আজ্ঞা দিন দেবী, এই সুসংবাদ আমি নিজে গিয়ে দেব বিশ্বকর্মাকে দিয়ে আসি। তার কোনো প্রয়োজন হবে না দেবশ্রী, কারণ আমার ইচ্ছায় দেব বিশ্বকর্মা ইতিমধ্যেই জয় দত্তর প্রাসাদে উপস্থিত হয়েছে। আগে কথা মশাই, আজকের মধ্যে আমাদেরকে খুঁজে বার করতে হবে এমন এক নির্মাণ শিল্পীকে যে আমার মনের মতো মায়ের মন্দির করে দেবে। আগে তেমন কোনো নামী শিল্পী কি আছেন কথা মশাই? না আসলে আমি সব নামী শিল্পীদেরই তো এনে আপনার সামনে হাজির করেছিলাম কথা মশাই, তেমন কোনো নাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই বাংলাদেশের বাইরে খোঁজ করলে হয়তো? না না না, বাংলাদেশের বাইরে খোঁজ করলে চলবে না খাজাঞ্চি মশাই, যা করার আমাদেরকে শীঘ্রই করতে হবে। আচ্ছা আমার ঘোড়া তৈরি আছে, আগে আপনার ঘোড়া প্রস্তুত কথা মশাই, আসুন আসুন। বলছি আপনি এই অবেলা না খেয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ বাবা, দুটো মুখে দিয়ে যেখানে যাওয়ার যা। না মা, আমার হাতে বেশি সময় নেই। কিন্তু আপনি যাচ্ছেনটা কোথায়? শিল্পী খুঁজতে, এমন এক শিল্পীকে খুঁজে বের করতে হবে যে মায়ের মন্দির ভক্তি দিয়ে করতে পারবে। মায়ের আদেশ পালন করতে আমি আর দেরি করতে পারবো না। আমি আসি মা। Thank you.
মহামায়া এই তো সেই মন্দিরের প্রতিকৃতি যা আমি কল্পনা করেছিলাম। কি সুন্দর না এই মন্দির! শুধু সুন্দর না, আমি চাই এমন এক দেবী মন্দির যেখানে মানুষেরা মাথা টেকিয়ে অহংকার ভাঙবে, আভিজাত্য থাকবে না, থাকবে শুধু ভক্তি আর শ্রদ্ধা, মায়ের প্রতি অন্তরের টান, ভালোবাসা। আপনি কে? কি আপনার পরিচয়? আমি এক অতি সামান্য শিল্পী বণিক। পথে শুনলাম আপনি মায়ের মন্দির করার জন্য মনের মতো করে মন্দিরের প্রতিকৃতি খুঁজছেন, তাই তো আমি ছুটে এলাম। কিন্তু কিন্তু আপনার রক্ষীরা অন্দরে যেতে বাধা দিল, তাই আমি ভাবলাম সময় নষ্ট না করে এখানেই মন্দিরের প্রতিকৃতি গড়ি। আমি কি শুনছি নেব মশাই? আগে কত মশাই, আমাদের এ বড় ভুল হয়ে গেছে। আমি আমার মূর্খ রক্ষীদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, তবে আপনার এই প্রতিকৃতি আমার মনে ধরেছে। জানি তো, জানি তো এ আপনার মনে ধরবেই। স্বয়ং মা তারা যেখানে বিরাজ করবেন, সর্বসাধারণের জন্য যে মন্দির, তা তো এমনটাই হওয়া উচিত, তাই না? আপনি ঠিকই বলেছেন, কিন্তু শুধু তো মায়ের মন্দির গড়লে হবে না, সেই মন্দিরের পাশে ভৈরব মন্দিরও তো গড়তে হবে। আমার মূল মন্দিরের পাশে তোকে আরেকটি মন্দির স্থাপন করতে হবে। কার মন্দির মা? ভৈরবের। সত্যি বলুন আপনি কে? ভৈরব মন্দিরের কথা আপনি জানলেন কি করে? যেখানে দেবী স্বয়ং মা তারা রূপে অবস্থান করবেন, সেখানে মহাদেব ভৈরব রূপে থাকবেন, এই তো খুব সহজ কথা বণিক। ধন্য ধন্য আপনি, মা তারা আমাকে মন্দির করার যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই মন্দির করার কাজ আপনি নিজে হাতে করুন, এই আমার ইচ্ছা। আমি বৃদ্ধ মানুষ, বৃহৎ মন্দির গড়ার ক্ষমতা আমার আর নেই, আর যদি সে ক্ষমতা থাকতো তাহলে আপনাকে বলতে হতো না, আমি নিশ্চয়ই করতাম। কিন্তু এখন এত বড় কাজ করি কি করে বলুন তো? তাহলে আমার মায়ের মন্দির করবে কে? আপনি এত চিন্তা করছেন কেন বণিক? এই মন্দির দেখতে কেমন হবে সে প্রতিকৃতি তো বানানো রইল, রেখে দিন না আপনার কাছে। এ প্রতিকৃতি দেখে যে কোনো ভালো শিল্পী মন্দির গড়ে দিতে পারবে। হ্যাঁ, তাও ঠিক, ঠিকই যুক্তি দিলেন আপনি। কি বলো মহামায়া, আপনি পরিশ্রম করে এই কাজ করেছেন, তার বিনিময়ে আপনাকে কি দিতে হবে বলুন? আমার সব চাওয়া পাওয়ার বয়স পেরিয়েছে বণিক শ্রেষ্ঠ, এই প্রতিকৃতি গড়ার জন্য কোনো চাহিদা দাবি আমার নেই। আমার নির্মিত প্রতিকৃতি মিলিয়ে যে মন্দির হবে সেই মন্দিরে স্বয়ং মা তারা বিরাজ করবে, এর থেকে বড় পাওয়া তো আমার আর কিছু হতে পারে। রইল মন্দিরের প্রতিকৃতি, এবার আমায় বিদায় দিন বণিক। আপনার আদেশ অনুযায়ী আমি আমার কাজ সম্পূর্ণ করেছি দেবী। নায়েব মশাই, এই এলাকার সব থেকে নামী নির্মাণ শিল্পীকে দিয়ে ঠিক ঠিক এই রূপে মায়ের মন্দির নির্মাণ করার ব্যবস্থা করুন, আমি নিজে তদারকি করব।
যে আগে কথা মশাই, আমি এখনই সব ব্যবস্থা করছি, আসো। জয় মাতারা, জয় মাতারা।